করব। আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ। বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি চায়, তারা জনগণকে দেশে ফিরিয়ে আনতে চায়। আসলাম চৌধুরী সহ এখনো হাজার হাজার নেতা কর্মী আজকে কারাগারে, তাদের সকলের আমরা মুক্তির দাবি করি। আমি একটি স্লোগান আপনাদের সামনে তুলে ধরতে চাই, নেত্রী আছে কুছ নেত্রী আরো জুড়ে জুড়ে বলো এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার প্রভাবশালী সদস্য এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সন্ধ্যা রাজমুল্লা বাহারকে বক্তব্য রাখার অনুরোধ করছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চট্টগ্রাম উত্তর দক্ষিণ জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সময়ের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি সুফিয়ান ভাই এবং প্রিয় নেতা কেন্দ্রীয় সংসদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান শাহজাহান ভাই উপস্থিত উত্তর ও দক্ষিণের নেতৃবর্গ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীর আসসালামু আলাইকুম। বক্তৃতা দেওয়ার সময় শেষ হয়ে গেছে, আর বক্তৃতা নয়, সমস্ত রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, পৃথিবীর ইতিহাসে নাই। শুধুমাত্র প্রশাসনের উপর নির্ভর করে কোন দল ক্ষমতায় থাকতে পারে, এখানে রাজনীতি নাই। টেকনাফ থেকে তেঁতুলিয়ার মানুষ রায় দিয়ে দিয়েছে, রায় একটাই, আর একদিনও নয়। এই সরকারকে হটাতে হবে যদি বাংলাদেশকে বাঁচাতে হয়, আর এই কাজটির জন্য নেতৃত্ব দিয়ে আসছে বরাবরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তাই আজকে এই দায়িত্ব করেছে, এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সুযোগটা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। আমাদের স্মরণ রাখতে হবে চট্টগ্রাম আন্দোলনের সূতিকাগার বরাবর সমস্ত রকমের, বাংলাদেশ যখনই কোন রকমের দুর্যোগে নিপতিত হয়েছে এই চট্টগ্রাম থেকে আন্দোলনের সূচনা হয়েছে। তাই আজকে আবারও রাজপথে এই আন্দোলনের সূচনা হোক এবং আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে আমরা পতন ঘটাতে চাই। আর দেরি করব না, আপনাদের সবাইকে আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার প্রভাবশালী সদস্য এবং সাবেক ছাত্রনেতা জননেতা জনাব নুরুল আমিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণ জেলা জাতীয়তাবাদী দল আয়োজিত এই বিশাল সমাবেশের বিপ্লবী সভাপতি দক্ষিণ জেলা চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী দলের সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা রাজপথের লড়াকু সৈনিক
সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অত্যন্ত প্রভাবশালী নেতা জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আন্দোলন সংগ্রামের আকর্ষণ নেতা জনতা জনক মোহাম্মদ সাদা সহ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় এবং চট্টগ্রাম উত্তর দক্ষিণ জেলার সম্মানিত নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সমগ্র ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন, অনেক বক্তব্য রেখেছেন। তিনি ঢাকা থেকে এসেছেন, তিনি মূল্যবান বক্তব্য রাখবেন। আমাদের দাবি একটাই, এই সরকারের পতন ছাড়া কোন দাবি রেখেই কোন লাভ নেই। আজকে আমরা বেগম খালেদা জিয়ার মুখ দিয়ে এই সরকারের কাছে সেই লাভ নেই। এবং জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে যে দাবি আমরা করছি, এই সরকারের কাছে যে কোন লাভ নেই, কারণ এ হাসিনাকে ক্ষমতায় রেখে কোন দাবি আদায় হবে না। আজকে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্যের লাগামি, যে মুদ্রপতি, যে সীমাহীন আজকে দুর্নীতি, আজকে খুন খুন সারা কোন বিচার কেউ পাচ্ছে না। আজকে কথা বলার অধিকার নেই, আজকে গণতন্ত্রের আজকে মৃত্যু ঘটিয়েছে এ হাসিনা। তাই একটি মাত্র দাবি বাংলাদেশের জনগণের হওয়া উচিত। আমাদের আজকের প্রধান ভাই প্রধান অতিথি উনি মূল্যবান বক্তব্য রাখবেন। একটা মাত্র দাবি, সেই দাবি হচ্ছে হাসিনা হটাও, হটাও হাসিনা বাঁচাওদের খালেদা জিয়ার বাংলাদেশ। এই সুলতান দিয়ে এক দুবার এক দাবি, হাসিনা তুই কবে যাবি, এই দাবি নিয়ে আমাদেরকে রাজপথে লড়তে হবে। আজকেও সভা সমাবেশ মিছিল করার দাবি নেই। তাই আজকে এই সরকারের চট্টগ্রামের পুলিশ প্রশাসন সহ সকলের আজকে ভাবা উচিত। কালকে রাত 12টায় আজকের এই সভার অনুমতি দেওয়া হয়েছে। সুবিয়ন ভাই ছিলেন সাদাল ভাইয়ের সামনে, আমাদের মহাকর খন্দকার সহ রাত 12টায় এই সমাবেশের আমরা অনুমতি পেয়েছি। পুলিশ বলছে কোথাও উত্তর দক্ষিণের কোন মিটিং করা যাবে না। রাত 12টায় সাদাল ভাইয়ের উপস্থিতিতে সুবিয়ান ভাই ছিলেন আকবর ভাই সহ আমাদের এই অনুমতি পেয়েছে। তাই আজকে অল্প সময়ের মধ্যে আমাদের আজকে যে সমাবেশ চট্টগ্রামের প্রশাসনের উদ্দেশ্যে বলছে, জনগণের বাইরে কিছু না, জনগণের ট্যাক্সে আপনাদের বেতন হয়, জনগণের ট্যাক্সে আপনাদের সকল সংখ্যাগত বহন করা হয়। তাই আপনাদের আজকে ডেকে যাওয়া উচিত। এই চট্টগ্রাম মানুষ এই সরকারকে চায় না, সরকারের দালালি করে লাভ নেই। আজকে আওয়ামী লীগ রাজনীতিগতভাবে আওয়ামী লীগের মৃত্যু ঘটেছে, পুলিশ প্রশাসন রেড মিডিয়ার ছাড়া এই সরকারের উপর সরকার আজকে তাদের উপর নির্ভরশীল। আজকে সরকার স্বতন্ত্রমূলক যাচ্ছে রেড পুলিশ মিডিয়াকে জাতীয়তাবাদী দলের মুখোমুখি করে আজকে তারা ক্ষমতায় গিয়ে কাটতে চায়। কোন ক্ষমতায় কোন স্বতন্ত্রই কোন লাভ হবে না, জনগণ জেগে উঠেছে। তাই একবার যে আন্দোলন, এই আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য, আন্দোলনে দাপিয়ে করার জন্য সকলকে উদ্যত আহ্বান জানিয়ে আজকে আমি আমার নেতা জনাব গ্রহণ খন্দকারের পক্ষ থেকে আগত সকল নেতৃবৃন্দ আজকে সকল সমাবেশের সকলকে অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। প্রথমেশ বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদ দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ সকলকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রভাবশালী নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দক্ষিণ জেলার সাবেক সহসভাপতি জননেতা জনাব এনামুল হক এনামুল ভাই। পত্রিকায়
চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের উদ্যোগটির প্রতিবাদে আজকের সমাবেশে সম্মানিত সভাপতি দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমার প্রিয় নেতা জনাব আবু সুফিয়ান উপস্থিত আছেন আজকের সমাবেশের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আমার প্রিয় নেতা জনাব শাহজাহান মিয়ার সহ যুবদল শ্রমিক দল ছাত্র দল মহিলা দল স্বেচ্ছাসেবক দল সহ সকল নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে আগত সংগ্রামী ভাইয়েরা আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন এই সিন্ডিকেট সরকারের কারণে আজকে দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে চলে গেছে আজকে অনেক সিন্ডিকেট সারা বাংলাদেশকে একটা সিন্ডিকেটের আওতায় এনে মুসলিমের কয়েকজন ব্যবসায়ীকে তারা কোটি কোটি টাকার সিন্ডিকেট লাভবান করে দিচ্ছে আজকে মেহনতি মানুষের টাকা নিয়ে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা এই অবৈধ সরকারের মন্ত্রী এমপিরা পাচার করেছে আমরা দাম বলতে চাই এই অবৈধ সরকার প্রচুর সরকার আমরা প্রশাসনকে উদ্দেশ্য করে বলতে চাই আমার বুট যেদিন এই আপনাদের সামনে চুরি করেছিল এই আওয়ামী লীগের কৃতকর কিছু প্রশাসন দিয়ে তখন আপনারা কোথায় পাহারা ছিলেন আজকে যখন জনগণের কোটার অধিকারের জন্য বিএনপির দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে বন্দী করার জন্য রাস্তাতে যখন মানুষ বাহির হয় এই প্রশাসনের পুলিশ বাহিনী পদে পদে বাধা দেয় দায়িত্ব হল চোরকে পাহারা দেওয়ার এই অবৈধ সরকার প্রচুর সরকারকে আপনারা পাহারা দেন প্রশাসন পাহারা দিতে হবে না সংগ্রামী বন্ধুগণ আমরা আজকে এক কথায় বলতে চাই সোজা আঙুলে গিয়ে উঠবে না আমাদের কাজ আঙুল বাঁকা করতে হবে প্রশাসনকে জানিয়ে দিতে চাই আপনারা কালকে পর্যন্ত একটা মানুষের অধিকারের জন্য আপনারা কোনো অনুমতি দেন নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর চট্টগ্রাম দক্ষিণ জেলার যৌথ উদ্যোগে আজকের আয়োজিত এই সমাবেশে সংগ্রামী সভাপতি দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক ছাত্র নেতা আবু সুফিয়ান আজকের এই সভায় সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সভাপতি বাংলাদেশের রাজপ্রজ্ঞাপন এই প্রভাবশালী নেতা আমাদের প্রিয় নেতা যারা শাহজাহান ভাই আজকের এই সভায় উপস্থিত চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ সমবেত ভাই উপরে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আমার আপনার দীর্ঘতার বক্তব্য শুনেছেন আপনারা জানেন আজকে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের যে অবস্থা দ্রব্যমূল্যের যে উদ্যোগটি দুর্নীতি আজকে সারা দেশ ছেয়ে গেছে তাই বন্ধু আমার
এটা শুধু দ্রব্যমূল্য অগ্রগতি শুধু বিএনপির জন্য নয়, এটা বাংলাদেশের জনগণের জন্য। তাই আমরা বলতে চাই, এই সরকার সিন্ডিকেট করে আজকে দুর্নীতি এবং আজকের দ্রব্যমূল্যের যে উর্ধগতি সৃষ্টি করেছে, রাজপথে নামানো যারা কোনো বিকল্প নেই সরকারকে পতন ঘটানো। তাই বন্ধু আমার আজকে বলতে চাই, এই সমাবেশ হওয়ার জন্য গতকাল আমাদের রুল অফিসে বলেছেন, গতকাল রাত 12টায় আমাদেরকে অনুমতি দিয়েছে। কথা ছিল দক্ষিণ জেলা তাদের দক্ষিণ জেলায় সেখানে মিটিং করবে, আমরা চট্টগ্রাম উত্তর জেলা আমাদের উত্তর জেলা সেখানে মাঠে মিটিং করবো। কিন্তু প্রশাসন আমাদেরকে কোন জায়গায় মিটিং করতে দেয় নাই। আমাদের প্রিয় নেতা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আমাদের পুলিশ কমিশনের সাথে কথা বলে, শাসন বাহিনী সহ আমাদের নেতৃবৃন্দ সহ কথা বলে আজকে একটা মিটিং এর এখানে অনুমতি দেওয়া হয়েছে। তাই বন্ধু আমার, আমরা বলতে চাই আমাদের ঘোড়া মাঠে জায়গা দেন, আমরা সেখানে জনসভা করব। আমাদের নেতা কর্মীরা কত আছে, দেশের মানুষ আমাদেরকে কিরকম সমর্থন করে আপনারা তখন দেখেন। প্রিয় বন্ধুরা, আমরা বলতে চাই আজকে আমাদের প্রিয় তারেক রহমান সাহেব যে কথাটা বলেন, বাংলাদেশ কোন পথে ফয়সালা হবে, রাজপথে, কোন বিকল্প নাই। আজকে ফয়সালা আমাদেরকে রাজপথেই করতে হবে বন্ধুরা। তাই বক্তব্য দীর্ঘায়িত করব না, আজকে অনেক কষ্ট করে চট্টগ্রাম উত্তর জেলা এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যে সমস্ত নেতৃবৃন্দ ভাই বোনেরা আপনারা কষ্ট করে এই সমাবেশটি সফল করার জন্য উপস্থিত হয়েছেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে সকলকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, এক সাথে সাথে আমাদের প্রিয় নেতা জননেতা যারা গোলাম খন্দকার ওনার জন্য অপারেশন করেছে, এই জন্য উনি অসুস্থ ছিলেন, সেখানে না আসতে পারলেও উনি সরাসরি আমাদেরকে পর্যবেক্ষণ করছেন, আমাকে জানছেন, খোঁজ খবর রাখছেন। তাই গোলাম খন্দকারকে আজকে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা। প্রিয় বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমাদের সম্মানিত প্রধান অতিথি বক্তব্য রাখবেন, আপনার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করে আছেন। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত ভাবে এখানে শেষ করতে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ ও নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের আহমদা তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু, ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সদস্য বিশিষ্ট জননেতা জনাব মোস্তফা আহমদকে। বিসমিল্লাহ রহমান রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা এবং উত্তর জেলা প্রত্যেক আয়োজিত দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, চট্টগ্রাম আয়াত আসনের মহামাটি মানুষের নেতা জননেতা জনাব আবু সুফিয়ান ভাই, আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সুদক্ষ ভাইস চেয়ারম্যান, নোয়াখালীর কৃতি সন্তান, আমাদের সকলের শ্রদ্ধা ভাজন নেতা জননেতা জনাব মোহাম্মদ শাহজাদ, আজকের এই সভায় উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতৃবৃন্দ, দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, সহ সহকল, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশ যারা পুলিশি বাধা উপেক্ষা করে আজকে সমাবেশকে সফল করেছেন, তাদের সকলকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং আমার স্বতন্ত্র সালাম, আসসালামু আলাইকুম। সাহাবি ভাই আমার বক্তব্য প্রধান অতিথি দিবেন। কথা একটি, 2008 সালের মৈনন্দী ফখরুদ্দিনের নেতৃত্বে ষড়যন্ত্রের মাধ্যমে এই স্বৈরাচারী হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে একটি নির্বাচন আর করে নাই। 2014 সাল, 2018 সালে ভোট কারচুপি করার মাধ্যমে আজকে আমাদের উপর যুদ্ধপস্তি ভাবে ক্ষমতায় বসে আছে। আজকে জনগণের ভোট লাগে না বিধায় জনগণের কথা তার মাথার মধ্যে নেই। আজকে দ্রব্যমূল্য, আজকে উদ্যোগতি, আজকে আমাদের সকল মানুষের আইনের বাইরে, তার জন্য আজকে আমাদেরকে প্রতিবাদ সমাবেশ করতে হচ্ছে। এই তার সমাধান হচ্ছে হাসিনার পতন, একদম আন্দোলন করে হাসিনাকে যদি পতন ঘটানো যায় সকল সমস্যা
সমাধান হবে। তাই আগামীতে এক দফা আন্দোলনের জন্য বিএনপির সকল নেতা কর্মীদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মিটিং প্রায় শেষ পর্যায়ে, তাই আমাদের কর্মী ভাইদের অনুরোধ করব আমাদের প্রধান অতিথি যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন সেটা আপনার ফলপ্রসূ করার জন্য প্রস্তুত থাকবেন। এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের এককালে তুখোশ যুব নেতা, যুব সমাজের অহংকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য দলনেতা জনাব সাথী উদয় কুসুম বড়ুয়াকে ওনার মূল্যবান বক্তব্য রাখার অনুরোধ করছি। সংগ্রামী সভাপতি জননেতা আবু সুফিয়ান, চট্টগ্রামের এমন কোন মানুষ নেই তাকে চিনে না। লড়াইয়ের সংগ্রামে ছিল অফুরন্ত ভালোবাসায় চট্টগ্রাম উত্তর দক্ষিণ জেলার সংগ্রামে আহ্বায়ক। আজকে যিনি প্রধান অতিথি আপনার তাকে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে চিনেন, বিএনপির একজন বড় নেতা, এটা সারা বাংলাদেশে চিনে, কিন্তু আমি তাকে সেইভাবে চিনি না। তাকে আমি চিনি 69-এর গণ আন্দোলনের নোয়াখালীর সবরঙ্গন থেকে ঢাকা রাজপথ দখল করে সাহসী যোদ্ধা, সেদিনের ছাত্র নেতা। আমি তাকে সেইভাবে চিনি 70-এর নির্বাচনে সেদিনে ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো এই স্লোগানই বুকে ধারণ করে রাজপথ দখল করার এক সাহসী সন্তান হিসাবে আমি তাকে চিনি। 71-এর মহান মুক্তি সংগ্রামে ভারতের মাটিতে না গিয়েও বাক সামরিক শক্তির বিরুদ্ধে দুঃসাহসী লড়াইয়ের সৈনিক হিসাবে আমি তাকে চিনি। শেখ মুজিবুর রহমানের দুঃশাসনের বিরুদ্ধে রামগতির বীর জনতার সাহসী সংগ্রামে মুক্ত অঞ্চলের একজন কমান্ডার হিসাবে আমি তাকে চিনি। 74 সালের দুর্ভিক্ষের বিরুদ্ধে সেদিনের শাসকের বিরুদ্ধে মুসলিম জননেতা মৌলানা বাশারের হাতকে সম্পৃক্ত করে লড়াইয়ে লড়াইয়ে রাজপথ উত্তপ্ত করার এক সাহসী যোদ্ধা হিসাবে আমি তাকে চিনি। আমি গর্বিত চট্টগ্রামের মানুষ আছে দুঃখিত, সেই ধরনের একজন সাহসী যোদ্ধাকে আমরা আমাদের আজকের সবাই প্রধান অতিথি হিসাবে পেয়েছি। জনাব শাহজাহান শুধু বিএনপি ভাইস চেয়ারম্যান নয়, আজকে এই মুহূর্তে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অত্যন্ত তৃণমূল থেকে দলকে সংগঠিত করার কঠিন অগ্নিময় সংগ্রামের একজন সহযোদ্ধা। আজকে বলতে চাই বাংলাদেশের ভাগ্য আকাশে ইশার করে এক টুকরো কলমের জন্মে শুরু করেছে, এই কলমেকে দুর্বৃত্ত নৃশংস অন্তঃকাস্ত্র দিয়ে কথা শেখ হাসিনা বুঝে না। শেখ হাসিনা বুঝে না বলেন আজকে দ্রব্যমূল্যদ্রৌতি কেন হয়, যখন সরকার বেসামাল হয়ে পড়ে তখন দ্রব্যমূল্য তা নিয়ন্ত্রণে থাকে না, দেশে দ্রব্যমূল্য কখন উদ্যোগ হয়, পুলিশ প্রশাসনের মধ্যে যখন সরকারের নিয়ন্ত্রণ থাকে না তখন দ্রব্যমূল্যের উদ্যোগ হতে হয়, উদ্যোগতি কখন হয় দ্রব্যমূল্যের, যখন ব্যবসায়ীদেরকে সরকার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। এতগুলো ব্যর্থতা নিয়ে এই সরকার আর বেশি দিন টিকার সুযোগ নেয় পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে একটি সময়ের জন্য একটি সংকেতের জন্য প্রতিজ্ঞা করছিল আমাদের আন্দোলনকে সংগঠিত করে এই শাসকদের বিরুদ্ধে জোরালো আন্দোলন করে তুলে না পারলেও ইতিহাস বলে 1979 সালেও আমরা শেখ মুজিবের বিরুদ্ধে আন্দোলনকে তদন্তার করতে পারি নাই। 1975 সালে রাষ্ট্র সেদিন দেখেছিলাম বর্ষিকাতা মাছের মতন সমস্ত শিল্প কাটার
কর্মচারী, স্কুলের ছাত্র, কলেজের সমস্ত ব্যবসায়ীকে রাস্তায় জড়ো করে তার পক্ষের সমর্থন দেখাবার চেষ্টা করেছে। পঁচাত্তরের কুড়ি আগস্ট এই শেখ মুজিবুর রহমান যখন সদস্য পরিবারিত হত, সেদিন কোথায় দৃঢ়তার দলের বিরুদ্ধ শেখ হাসিনা বুঝে শেখ মুজিবের চেয়েও তুমি অত বেশি বড় সরকার ছাত্র হতে দাও। শেখ হাসিনাকে বলি তুমি আইনের থেকে সরিয়া ছাত্র হতে দাও। তারা জনমসে পরাভূত হয়েছে, ক্ষমতা ছেড়ে চলে যেতে হয়েছে, তোমাকেও চলে যেতে হবে। গোপুরে পানি সেটে তোমার প্রতিবেশে প্রিয় বন্ধুরা আসল সংগ্রামে আসল সংগঠনে এই অশুভ শক্তির বিরুদ্ধে মন্ত্রী আক্রোশকে পদবিদ্যুপত্র করে এই শিশুবাদের পদবি পরিবর্তন করে তুলে সবাইকে সংগ্রামে অনুরোধ জানিয়ে বক্তব্য শেষ করছে বাংলাদেশ জেতাবাদ। আজকে প্রধান অতিথির অনুমতি ক্রমে আমাদের মিটিং প্রায় শেষ পর্যায়ে আজকের এই সভায় আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে এককালীন তপন ছাত্র নেতা, আমাদের রাজনৈতিক সহযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আজকে সংগ্রামের সভাপতি আবু সুফিয়ানকে মূল্যবান বক্তব্য রাখার অনুরোধ করে স্লোগানটা বন্ধ করেন। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি এবং দুর্নীতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা এবং উত্তর জেলা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি আমাদের প্রাণ প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহজাহান উপস্থিত আছেন। সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে আমরা চিনি, আমি অ্যাড্রেসিং এ যাচ্ছি না। আপনারা একটু বিক্ষুব্ধ, আমরা তো আজকে সমস্ত বিক্ষোভ সমাবেশ, তাই না? আমরা একটু বিক্ষুব্ধ, একটু আমরা খুব বেশি বিক্ষুব্ধ, কারণ আজকে আমাদেরকে বাজারে যেতে হয়, যদি তেল কিনতে গেলে মাথায় তেল উঠে যায়। আজকে যদি সবজির বাজারে যান, আজকে যদি চিনির বাজারে যান, আজকে যদি মুরগির বাজারে যান, খাসি গরুর কথা নাই বা বললাম। আজকে যে অবস্থা, এখন এই অবস্থা একটা অবৈধ সরকার দেশে জোর করে ক্ষমতায় আছে, ঠিক কিনা? তাদের অবৈধ বাণিজ্য মন্ত্রী কি বলছে, মূল্য বৃদ্ধিতে সরকারের বলে কোনো কিছু করণীয় নাই। তো যে সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয়, যে সরকার জনগণের ভোটের তোয়াক্কা করে না, যে সরকার প্রশাসন দিয়ে লাঠি দিয়ে পুলিশ দিয়ে জনগণকে দাবিয়ে রাখতে চায়, জনগণের কোন কাজে তো তারা আসবে না, এটা তো জনগণ বুঝে গেছে, তাই না? আমরা বুঝে গেছি এই সরকারকে বিদায় করতে হবে, নইলে দেশের জনগণের মুক্তি নাই। এটা তো শুধু দ্রব্যমূল্যের কথা, আর যে দুর্নীতির আজকে মহোৎসব চলছে, লুটপাটের মহোৎসব চলছে, আজকে জনগণের সম্পদ লুট করে বিদেশে তারা সম্পদের পাহাড় করছে, বেগম বলা হচ্ছে কানাডায় আজকে বিদেশি সম্পদ পাচার করে দেশকে আজকে পঙ্গু থেকে পঙ্গুর দেশের অর্থনীতি আজকে পঙ্গুর থেকে পঙ্গুরতম পর্যায়ে পৌঁছে গেছে। আজকে দেশের এই অবস্থায় যখন বুঝতে পারছে অবৈধ সরকার তাদের পায়ের তলা মাটি নাই, জনগণের তো রাস্তা হারিয়ে ফেলেছে, তারা এখন কি, তারা এখন প্রশাসন দিয়ে জনগণের কথা বলার অধিকার তারা কেড়ে নিতে চায়। আজকে বাংলাদেশে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ছিল, প্রত্যেকটি জায়গায় বিক্ষোভ সমাবেশে সরকার দলীয় ওই ছাত্রলীগ যুবলীগের
সন্ত্রাসীর হামলা করে যারা প্রশাসন হামলা করেছে প্রত্যেকটি জায়গায় বাধা দিয়েছে, এখন বলছে বাদ দেওয়ার মরদ নাই কিল দেওয়ার গোসাইয়। সরকার আজকে দ্রব্য মূল্য আজকে প্রত্যেকটি ক্ষেত্রে ব্যর্থ, তারা আজকে জনগণের কথা বলার মৌলিক যে অধিকার ন্যূনতম অধিকার সেই অধিকার হস্তক্ষেপ করছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আজকে বিচার পাওয়ার অধিকার কেড়ে নিয়েছে, আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আজকে সত্য বলার কারণে গণতন্ত্রের কথা বলার কারণে মানুষের অধিকারের কথা বলার কারণে আজকে আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে, আমাদের নেতা তারেক রহমান আজকে নির্বাসিত জীবন যাপন করছে, আমাদের প্রত্যেকটি নেতাগুলো হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী আজকে মিথ্যা মামলায় কোর্টের বারান্দায় জেলখানায় আজকে আমাদের দিন যাচ্ছে। আমাদের যারা সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে গণতন্ত্রের পক্ষে জনগণের পক্ষে কথা বলতে গিয়ে আজকে ব্যবসা নাই বাণিজ্য নাই বিএনপির লোকজন আজকে একটি দুর্বিষহ জীবন আজকে আমাদের যাচ্ছে। আমাদের নেতা আসলাম চৌধুরীর কথা এখানে অনেকে বলেছেন, আজকে দীর্ঘ চার বছরের ঊর্ধ্বে মিথ্যা মামলায় পাঁচ বছর চলছে, আজকে মিথ্যা মামলায় কারাগারে আমরা মুক্তি চাই আসলাম চৌধুরী সহ সকল নেতৃবৃন্দের, এই মিথ্যা মামলা আমরা প্রত্যাহার চাই, আমাদের নেত্রীর মুক্তি চাই। এখন কথা হচ্ছে এই মুক্তি এবং জনগণের মুক্তি কেমনে আসবে, আন্দোলনের মাধ্যমেই আমাদের মুক্তি ছিনিয়ে আনতে হবে, অন্য কোন পথ নাই। কাজে আন্দোলনের জন্য শক্তিশালী ঐক্যবদ্ধ সংগঠন প্রয়োজন। আমাদের আজকে একটা দুঃখের সাথে সভাপতি সভায় বলতে হয়, যেভাবে এই বাধা বিপত্তি মোকাবেলা করে বিভিন্ন উপজেলা পৌরসভা থেকে বিশাল বিশাল মিছিল নিয়ে আমাদের নেতৃবৃন্দ এসেছেন, কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার সময় তাদের হয় নাই, এটা আমাদের দুর্বলতা। আমি ওপেন বলতে হচ্ছে এটা বলছি, এটা কারা কারা এগুলা করেছে এটা চিহ্নিত করেন। হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত নেতা কর্মী দিয়ে আন্দোলন যুদ্ধ জয় ছন্দ দিয়ে যুদ্ধ জয় করা যায় না, যুদ্ধ জয় করার জন্য দৃঢ় চেতা ঐক্যবদ্ধ একটা সেনাবাহিনী প্রয়োজন। আমরা যুদ্ধে আছি, এখন আমরা ভাবো সোলজার, এই সোলজারদের যে মনোভাব থাকা দরকার, প্রত্যেকের মধ্যে সেই মনোভাব থাকলেই যুদ্ধ আমরা জয় করতে পারবো। যাদের মধ্যে নাই সেটা আপনারা চিন্তা করেন, এভাবে আর কতদিন মার্কে দেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বাঁচবেন? বাঁচতে হলে মাথা উঁচু করে মর্যাদার সাথে বাঁচার জন্য যুদ্ধের কোন বিকল্প নাই, যুদ্ধ করতে হবে, এবং সেই যুদ্ধে যে কোন ত্যাগ শিকারে যদি মানুষ কথা থাকে যুদ্ধে জয়ী হবেন, নাইলে এই প্রজার মতো ওই আওয়ামী সন্ত্রাসীদেরকে রাজা মেনে তাদেরকে ট্যাক্স দিয়ে এই দেশে বসবাস করতে হবে। কাজেই বন্ধুগণ সময় শেষ, এই লুটেরাদের সময় শেষ, ইনশাল্লাহ একটু জোরে সবাই ঐক্যবদ্ধ ভাবে যদি নামি ইনশাল্লাহ এই অবৈধ সরকারের পতন ঘটবে, আমাদের নেত্রী মুক্তি পাবে, আমাদের অধিকার আমরা ফিরে পাবো, এই জনগণের অধিকার জনগণ ফিরে পাবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামের বন্ধুরা, আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ প্রায় শেষ পর্যায়ে, আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবে, কারাগারে বলতে চাই বাংলাদেশ জাতীয় জনতা দল চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণ জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে মিছিল জগের আসার সময় অনেককে পুলিশে লাঠিপিটা করেছে, অনেকে আক্রমণ করেছে, হামলা করেছে, এই আক্রমণ হামলা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আজকের এই সবাই আমি বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান আজকে আজকের সবার প্রধান অতিথি বেগম খালেদা জিয়া অত্যন্ত আপনজন এবং তারেক জিয়া বিশ্বস্ত হাতিয়া চট্টগ্রাম বিভাগের বিএনপি কে ঐক্যবদ্ধ করার রূপকার আমাদের প্রান্তীয় নেতা বিএনপি কেন্দ্রীয় কমিটির সংসদীয় ভাইস চেয়ারম্যান জরুর নেতা জনাব সাধারণ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান।
সাধারণ মানুষের ব্যবহৃত এবং সরকারের অভিজ্ঞতা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সারা দেশব্যাপী যে বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ বিশেষ হয়েছে তারই ধারাবাহিকতা চট্টগ্রাম উত্তর জেলা এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আজকের এই প্রতিবাদ সভা বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি আপনাদের এলাকার গণতান্ত্রিক নেতা আন্দোলন সংগ্রামের প্রতি ছাত্রদলের থেকে শুরু করে সত্যবাদী আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে সেই নেতাগুলি থেকে এই পর্যায়ে নিয়ে এসেছেন সেই দক্ষিণ জেলা বিএনপি সংগ্রামী সভাপতি আপনাদের চট্টগ্রামের কৃষি সত্তার জনাবাবু সিপিআর আজকে এই অনুষ্ঠানে সর্বত কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে আগত অঙ্গ সংগঠনের দাবি পর্যায়ে নেতৃবৃন্দ চট্টগ্রাম এবং চট্টগ্রামের অধীন সকল উপজেলা এবং পৌরসভা সম্মানিত নেতৃবৃন্দ সংগ্রামী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বক্তব্য আসলে খুব একটা প্রয়োজন নেই, কারণ এখানে একটা ঘটনা বলেছেন আমি তার সাথে একমত, এখন বক্তব্য দেওয়ার সময় নয়। এখন দেশকে উদ্ধার করার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার, দেশকে রক্ষা করার জন্য এখন যুদ্ধ করার জন্য। যুদ্ধের ময়দানে কি বক্তৃতা হয়? যুদ্ধের ময়দানে স্বাভাবিকতা আছে, সেনাবাহিনীকে সামনে দিকে এগিয়ে দিতে হবে। আজকে আমরা সেই যুদ্ধের আমরা আজকে বক্তব্য কি দিবেন, আমি যা বলবো তার চেয়ে ভালো বুঝে এখানকার সাধারণ মানুষ, আপনি যার কাছে বলবেন সে আপনার চাইতে বেশি ভুক্তভোগী, সে আপনার আগে আন্দোলন করছে। আমি আমার একটা সত্য অভিজ্ঞতার কথা বলি, আমরা যখন মানুষকে বলি আসল এই সরকারকে ক্ষমতা রাখা যায় না, এটাকে ঘটানোর জন্য আন্দোলনে আসল, তারা বলে আমরা তো রেডি, কিন্তু আপনার তো আপনাদেরকে যেভাবে একটি দেওয়া সেভাবে একটি দিতে পারছেন। এই কথাটুকু বললাম এই কারণে, এই যে তার এই যে একটা অভিব্যক্তি, এই যে একটা তার বক্তব্য, সাধারণ মানুষ এটাকে বুঝতে হবে। এটাকে যেদিন ভালোভাবে বুঝতে পারবেন না তারা, সেদিন থেকে এক বছর এই সরকার ক্ষমতা টিকে দেখতে পারে। আর যতদিন পর্যন্ত জনগণের ভাষাকে বুঝে ক্ষমতা অর্জন না করবো ততদিন পর্যন্ত নানানভাবে কষ্ট করতে হবে। তবে আশা দেওয়ার কোনো কারণ নাই, এই ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত সত্যের জয় হবে এবং অসত্যের পরাজয় হবে। কারণ অসত্যের উপর একটা সরকার বেশিদিন টিকে দেখতে পারে না। এই কথাও বলতে একটু খারাপ লাগে, মানুষে বলে আপনি বলেন বেশিদিন টিকে দেখতে পারে না, 12 বছর আছে, আর কত বছর থাকে? এই 12 বছর আছে, তবে 12 বছর কোনো সম্মান নিয়ে নেই, মানুষের ভালোবাসা নিয়ে নাই, মানুষের শ্রদ্ধা নিয়ে নাই। এই জন্য এখানে একজন সাংবাদিক আমার একটু প্রশ্ন করল যে আপনাদের সমস্ত অনুষ্ঠানগুলোতে আজকের সকাল মহানের জায়গাতে হামলা হয়েছে, পুলিশি বাধা এসেছে, এমনকি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ আমাদের অনেক ক্ষতি হয়েছে, আমাদের আজকে সমাবেশ রাখ। আমি বললাম কারণ এদের দুঃখ অনেক, কষ্ট অনেক, বিএনপি যদি সমাবেশ ডাকে বিনা খরচা হাজার হাজার লোকের সমাবেশ, বিএনপি যদি কোন নেতা মারা যায়, এই যে এখন বিরুদ্ধ রাজনীতি আক্রমণ করার সুযোগ কম, আমরা সারাদিন সবার সঙ্গে থাকতে হবে, এখন নিজের এলাকা অনেক জায়গাতে কাজ করা খুব কষ্ট হবে। তখন একটা বুদ্ধি নিলে আমাদের কর্মী, বললাম যে যেখানে আমাদের লোকের মারা যাবে চেষ্টা করবে সেখানে তার জানা ধ্বংস করবে, আর আমি আসার পর আমাকে সেখানে নিয়ে যাওয়া, এতে করে ব্যাপক জনগণের সাথে আমাদের একটা সম্পর্ক। আমার কাছে অবাক লাগে আমাদের অনেক সাধারণ কর্মীর মৃত্যু যখন জানাজা পড়ি সেখানে থেকে হাজার হাজার মানুষ জানাজা, আওয়ামী লীগের অনেক বড় নেতা জানাজা
কারণ তারা হয়তো মুসলমান হিসেবে করতো, এখানে দল বা তার কোনো কারণ নাকি দলীয় ভাবে চিন্তা করার কোনো অবকাশ নাই। দেখি যে লোকজনের সমাবেশ কম, আমি অনেক সময় জিজ্ঞাসা করি কি অমুকের দানা যাক এই লোকগুলো আর আমাদের এটা কারণ বলে যে ভাই মানুষ এখন এমন বিক্ষুব্ধ, মানুষ এখন আওয়ামী লীগের দানা দেব। আসলে আপনি ক্ষমতার দাপটে ক্ষমতা থাকতে পারবেন, কিন্তু আপনি কি মানুষের সম্মান নিয়ে ক্ষমতা রাখবেন নাকি অসম্মান জনকভাবে ক্ষমতা করবেন? আপনি যদি চান এখানে যারা আছে আমার মনে হয় সকল মুসলমান আমাদের সকলের আকুতি আকাঙ্ক্ষা যে আমার মৃত্যুর পর ব্যাপক মানুষ আমার যারা অংশগ্রহণ করুক এবং আমাকে ভালো মানুষ হিসাবে তারা একটু কথা করুক, তাহলে আল্লাহ তালা কেন চায়। এমন কোন লোক আছে যার যারা কম লোক চায়, কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশে অনেক নেতার মৃত্যু হয়েছে ভুলভাবে দেশ পরিচালনার খেসারত হিসাবে, জোর করে ক্ষমতা নিজে থাকার খেসারত হিসাবে, গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা সমর্থন করার কারণে তারা একটা ভালো দানা দানি কবরও দিতে পারে। তাই বলবো অনেক কিছু করেছেন নিজের পরিবারের নামে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বাছার করেছেন, টাকা নিয়ে টাকা নিয়ে অন্তদণ্ড হিসেবে টাকা নিয়ে টাকার ভাগাভাগি নিয়ে মেয়ের স্বামীর সাথে মেয়ের দ্বন্দ্ব হয়েছে, শেষ পর্যন্ত তালাক দিতে তাকে বাধ্য হয়েছে। আত্মীয় স্বজন সকলের নামে করে দিবেন সেটা আর কত চাই, আর কত চাই যে এক সময় বাংলায় স্বাধীন হওয়ার পর একজন বলেছিল এক কবি লিখেছিল বাদলে হারামজাদা না হলে মানচিত্র খাবে। এখন তো মানচিত্র আমরা খাই না খাই, কিন্তু সরকার মানচিত্র এগিয়ে গেল, কারণ মানচিত্রের বিনিময়ে একটা ভাষণ দেশের সাথে বন্ধুত্ব রক্ষা করে তাদের শক্তি নিয়ে জোর করে ক্ষমতা টিকে রাখতে চায়। অবস্থা এমন হয়েছে তারা আগামীতে আপনাকে কি সাহায্য করবে, তাদের দেশে তারা টিকে থাকার জন্য তাদেরকে সেখানে তাদের জ্ঞান অনুষ্ঠী করতে হবে, কি বাংলাদেশে তারা আপনার ক্ষমতা থাকার আপনাকে আপনি দেখছেন না আস্তে আস্তে বিয়োগ শক্তিগুলো পরাশক্তিগুলো তাদের হাত গুটিয়ে নিচ্ছে, তারা নিজে অতএব আমি মনে করি ভয়ের কোনো কারণ নাই। আমরা যদি নিজেরা আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি, আমি এই চট্টগ্রামের পবিত্র মাটিতে দাঁড়িয়ে যে মাটি থেকে আমার নেতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে সেই পবিত্র মাটিতে দাঁড়িয়ে বলছি শেখ হাসিনার কত বেশি দিন লাগবে না, আমরা যদি একটা কথা বলি এই যে আমার ভাই বলছে চুয়াত্তরের কথা উনষাটের কথা উনসত্তরের কথা, চুয়াত্তরে কোন সরকার ক্ষমতা ছিল আজকে যারা ক্ষমতা তারাই এতই আদর্শ তাদের, এরা গণতন্ত্রে কখনো বিশ্বাস করে নাই। আমাদের অনেক নেতা বলে যে আমলে গণতন্ত্র থেকে সরে আসছে, আরে ভাই আমলে কখনো গণতন্ত্র আমলে জন্মগত থেকে একটি সরে সরে লুটে নেওয়া রাজনৈতিক দল যারা দেশকে ভালোবাসে না যারা মানুষকে সম্মান দেয় তাকে যে যারা সবসময় গায়ে ধরে তারা চলে তারা জোর করে দেশে আইন প্রণয়ন করেছে, জনগণের দাবি ছিল নাকি 75 সালে বাকশাল গঠন করার জন্য কোন জনগণ শ্রমণ করেছে বাকশাল গঠন করেন কেউ চায় নাই, তারপরে ধরে বাকশাল হয়েছে। আজকে যে অবস্থা দ্রব্যমূল্যের উদ্যোগটি সরকার নিয়োগ করতে পারছে না, সেদিন আজকে যেরকম আপনারা যে ন্যায্য মূল্যের বাসে তাকে পৃথিবীতে মানুষ নোংরায় সপ্তাহে একটু হয়েছে তাদের ফিরে পৃথিবীর হয়েছে সালে এরকম জোর ছিল নম্বর খানা মধ্যে, কারণ সে আমলে শেখ মুজিব সরকার বাধ্য হয়েছিল নম্বর খানা করার জন্য এবং বাচ্চাদের খাবারের অভাবে ফিডিং সেন্টার করা হয়েছিল দুধের ঘড়িকে পানিতে মিশিয়ে কাপে করে করে খাওয়ানো নাকি, সেই অবস্থা আমার মনে হয় দেশে অত্যাশন্ন বড় প্রবল ক্ষতির মধ্যে আছে। সেই দুর্ভিক্ষ মোকাবিলায় ব্যর্থ হওয়ার কারণে জোর করে ক্ষমতা নিকে তারা আর উদ্দেশ্যে একদলীয় শাসন ব্যবস্থা পাবো, কিন্তু সে একদলীয় শাসন ব্যবস্থা শেষ পর্যন্ত রক্ষা হয় নাই সরকারি পরিবর্তন হয়েছে, তবে হয়তো স্বাভাবিক মতো হয় আমরা বিএনপি করি
আপনারা অনেকে অনেক কথা বলেন আমাদের সম্বন্ধে, অনেকে বলেন আমরা কেন এত সাড়া দিচ্ছি, সাড়া দিচ্ছি না ভাই, যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি শেষ মুহূর্ত পর্যন্ত গণতান্ত্রিক ভাবে সরকারের প্রতি পরিবর্তন হোক এই রাজনীতি আমরা করতে চাই, কিন্তু একদম শর্ত করতে পারলাম এই রাজনীতি শেষ পর্যন্ত আমরা বিয়ে করতে পারি কিনা আমি জানি। তবে আপনাকে আজকে শুধু এইটুকু বলতে চাই, আমরা রাস্তা অনেক হয়েছে, যদি একটা কথা জানাও জানাও এখানে এটি জানে সুন্দর করে উদু করে বেগম খান রেখে দণ্ডায় পাবে তার জন্য তার কাছে গিয়ে ক্ষমা চান, তবে অপবিত্র অবস্থা দেবেন না, কারণ একটা পবিত্রতার প্রতি আপনার একটা অপবিত্র ক্ষতি হয়ে গেল। এবং পদত্যাগ করুন, 1975 সালে সরকার পরিবর্তনের পর এক মাস সময় লাগে নাই আইন শৃঙ্খলা উন্নয়ন এবং দ্রব্য মূল্যের নিয়ম যে গ্যারেন্টার ছিল আকাশ শ্রমিক, যে লবণ ছিল 70-80 টাকা কেজি, সে লবণ হয়ে গেছে 10-15 টাকা সরকার পরিবর্তনের এক মাসের মধ্যে। এটা যদি যারা মুরব্বী আছে তাদেরকে জিজ্ঞাসা করুন। এই জন্য সেই সাক্ষী কথা বলবো, আমি শুধু দ্রব্য মূল্যের প্রতিবাদে যদিও মিটিং, কিন্তু আসলে যাতে আছে মানুষ পক্ষে পাচ্ছে, আমাদের উপর দায়িত্ব বর্তাইছে মানুষের পক্ষে কথা বলার, তাই মানুষের পক্ষে কথা বলার জন্য আমরা এখানে আজকে সমাবেশ করেছি। তবে এইটুকু বলবো, এই সরকার যে ক্ষমতা রেখে দ্রব্য মূল্য দাম কমানোর কোন সুযোগ নাই, কারণ যারা দাম বাড়ায় এরা এদের সিন্ডিকেটের লোক, এরা অন্য কোন ধরনের লোক নয়, এরা আজকে যে এদের যদি এখান থেকে টাকা ইনকামের রাস্তা বাইক করে। যদি আমাদের দেশে আসমাস ধরে একটা কথা বলছিল আমাদের সাথে সহযোগী, আমাদের কাছাকাছি চিন্তা করে দেশ চিন্তা করে তার সাথে সভাপতি, তার বাড়িও তো আমাদের নোয়াখালী তো বলছিল ভাই যে বাড়ি গেলাম, বাড়ির থেকে ফিরে আসলাম খুব ভালো লাগতো না, তো বাড়িতে দেখি যে সবাই কষ্টে আছে, কারণ জিনিসপত্রের দাম বেশি, আইন শৃঙ্খলা ভালো নয়, চুরি ডাকাতি বেশি হয়, গরু চুরি হয়, সেগুলো দেখি সবাই কষ্টে আছে। সেই জন্য দেখলাম যে আমাদের দেশের নাম করা কয়েকটা ডাকায় তাদের মুখ হাসি, তো ডাকাতদের জানায় বলে জিজ্ঞাসা করছি ভাই তোমরা তো ডাকাতি করো, তোমাদের কি কষ্ট, তোমরা মুখে হাসি নিয়ে গেল। ও ভাই আসল কথা শুনবেন, আমরা যে ডাকাতিটা যে ডাকাতি করতাম সেই ডাকাতি এখন ছাত্রলীগের যুবদিকে নিয়ে এটাও নাকি এখন বলে ডাকাতির হাতে নাই, এটাও নাকি সরকারি দলের অঙ্গসভার ছাত্রলীগ যুবলীগে আছে, তো সব কিছু নিয়ন্ত্রণ করেও শেষ পর্যন্ত রক্ষা হবে না, কারণ বেহুলা একেবারে নিশ্চিত একটা ব্যবস্থা করে যাতে করে কোন রকমে সাপে তার স্বামীকে যেন দক্ষ করতে না পারে নাকি, এটার জন্য যে দোনারি সাপে নাকি ঢুকে লক্ষ্মী জোরে নাকি ধ্বংস করতে লক্ষ্মী মারে, তখন মহিলা বলছিল কি সাপে ধ্বংসিল লতারে লতা আমার কি হবে, স্বামী সরে গেছে, অতএব যতই সংশাধন দিয়ে যতই ষড়যন্ত্র করে গণতোয়ার ঠেকাতে চান এটা ঠেকাতে পারবেন না, মানুষ আরো বেশি করে বিক্ষুব্ধ হবে। আপনারা বলছেন পুলিশে নানা কথা, আমি আপনাদেরকে একটা কথা বলি, নিজের দায়িত্বটা ঠিক করে পালন করেন, দলের মধ্যে অন্তদ্বন্দ্ব বন্ধ করে কে নেতা হলেন কে হলেন না এটা নিয়ে উচ্চ ব্যক্ত না করে সকলে খালেদা জিয়ার কর্মী, বিএনপি কর্মী জিয়ার আমরা তুলছে চলি, এই ছাত্ররা নিয়ে মাঠে কাজ করে দেখবেন ওই বেহুলার মতো হাতি না বাফার হাতি তাদেরকে এই তার কি যুদ্ধের কথা তাকে বলছি, আর যদি তা না করেন আমি বলবো একটা কয়েকটা মাস যুদ্ধের সৈনিকের দায়িত্ব গ্রহণ করে এখানে বলছিল যুদ্ধের প্রথম যুদ্ধ করতে হলে কেন একটা আদর্শ লাগবে, একটা অতিশয় যুদ্ধ হয় না কেমনি আদর্শ লাগবে, সে আদর্শ এই চট্টগ্রামের মাটিতে জিয়া রহমান আপনাদেরকে দিয়ে গেছে জাতীয়বাদী আদর্শ, সাহস লাগবে আমি মনে করি এই জেলার মানুষ অন্য দিবার তুলনায় অনেক বেশি, হ্যাঁ এখানে একসঙ্গে পার্থক্য আছে সমস্যা আছে আমি যা দেখলাম এখানে নেতৃত্বের মধ্যে একটু নিজেদের মধ্যে দ্বন্দ্ব আছে এটা সমাধান করতে হবে, এবং শৃঙ্খলা অন্তর্ভুক্ত আমরা যে কাজগুলো করি আপনারা চট্টগ্রাম জিয়ারহমান স্বাধীনতা ডাক দিয়েছে সরকার ফাঁসিবাদের পত্র ডাকো চট্টগ্রাম থেকে উঠবে এবং চট্টগ্রাম মানুষের সাথে আমরা যারা নোয়াখালী অন্য জেলা আছি আমরা সকলে একসাথে হয়ে যে আন্দোলন করি।
আর পুলিশের কথা একটা কথা বলছে ভাই, পুলিশকে বেশি গাড়ি গাড়ি করার দরকার নেই, বেশি ছোটানোর দরকার নেই। আরে ভাই, পুলিশের নিজের থেকে কোনো ক্ষমতা আছে না? পুলিশের নিজের নিজের কোনো ক্ষমতা আছে? তাকে তো একজন পরিচালনা করে। এই জন্য আমাদের শ্রোতা হবে, কে গুলি করলো আমি সেটা দেখব না, এই গুলির পিছনে কে অর্ডার দিয়েছে তাকে খুঁজে বের করব। আর আর সাহায্য হওয়ার কিছু থাকবে না, যদি ভালোভাবে কাজ করি, যদি আপনার সত্যিকারের আন্দোলনের শরীর হিসাবে নিজেকে প্রস্তুত করি মাঠে নামি, আগামীতে দেখবেন আপনার মিছিলের সাথে পুলিশ অফিসের করব, পুলিশ অফিস কারণ পুলিশ তো দেশের মানুষ, তাদের তো মাবে না, তারা বাড়িতে দেখে এক অবস্থা। যখন দেশে যায় আমাদের দেশের অনেক পুলিশেরা থাকতে করে তো ছুটিতে যায়, চোখে যদি কেন তার গৃহ সাধন ভাই ঠিক হবে আর কতদিন ঠিক হবে না, দেখবেন অনেক পুলিশ অনেক সরকারি কর্মকর্তা জিজ্ঞাস করে আমাদের ভেতরে ভাই আর কতদিন এইভাবে কি চলবে, একটু বুঝে একটু স্বামীকে আরো ধরে মানে পিকআপ তার নেন যে এইভাবে হবে না। তো আমি বলবো আমরা যদি আমাদের আন্দোলনের গতি সেদিকে যাচ্ছে, ইনশাল্লাহ দেখবেন আমাদের মন্দিরে পুলিশ অস্ত্রবাদী পুলিশ আন্দোলনে গিয়েছে আপায় দিয়ে যান, মহিলারা পুলিশকে বেশি ভয় করে কারণ মানুষ আগামীতে কষ্ট হবে না, আগামীতে বুঝিয়ে পুলিশ আপনাদের সাথে থাকি, আপনাদের সাথে একসাথে প্রোগ্রাম দিই, একই কথা হ্যাঁ যদি আমরা আমাদের দায়িত্ব পাবো। আমি বলবো আবারও হয় এই যে একটা শুধু এটা কিন্তু কেউ তৈরি করে নাই, মানুষ নিজের থেকে মানুষ এখন শুধু তাকিয়ে আছে, আপনাদের তাকে বলছেন আপনি তাকে নেতৃত্ব দিবেন, যদি আপনি তার সত্যিকার নেতৃত্ব দেন সে ঘর থেকে বেরিয়ে আসে, তার উদাহরণের দরকার নাই, তার যে দুই বেলা সন্তানকে খাবার দিতে পারে না, যে মা তার দুই বেলা সন্তানের মুখে খাবার তুলে দিতে পারে না, তার যন্ত্রণা আপনার আমার থেকে অনেক বেশি, যদি থাকো তাকে পথ দেখানো দরকার, আপনার দায়িত্ব শুধু পথ দেখানো, তাকে নেতৃত্ব দিয়ে শান্তি। আজকে সাধারণ মানুষ দেখেন করোনার অভাবে, করোনার কারণে কর্মক্ষেত্রে যায় নাই, দুই রোজগার করতে পারে, একদিকে রোজগার কর্মহীন আর দুই মূল্যের কর্তব্য অবস্থাটা কি অবস্থা। এই যে রিক্সা ঘুরে বক্তব্য শুনে না ভালোভাবে, রিক্সা তাদের জিজ্ঞাসা করে না, তারা কি বলে, তারা তার যুদ্ধ হতে আগামীতে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আমাদের মানে আমাদের যুদ্ধা আপনার যদি এই চট্টগ্রামে একজন ভালো যুদ্ধা ছিল, আমি 1/11 থেকে তাকে দিনের আগে চিন্তা করি, দুঃসময়ে তার সাথে বসে হয় সম্পদের সময় তার তাকে রাস্তায় নিয়ে আসছে, সেজন্য তার যেটা সত্যপ্রসাদ দিয়েছে তার কারাগার, তার কারাগার থেকে মুক্তি স্লোগান দিলে হবে না, বস্তা দিলে হবে না, হাসিনের পতন এর মাধ্যমে তার মুক্তি আন্দোলন খালেদিয়াকে আপনি তার মুক্তি এই শেখে মুক্তি ভারতে বলছি চৌদ্দ করে মাস খাওয়া যাবে, আপনি চৌদ্দ করে মাস খাবে আমার কথা দেবে দেবে না, তবে আমরা যদি করি পবিত্র অবস্থা রাস্তায় থাকি আন্দোলন করি তাকে ক্ষমতা থেকে সরাইতে হবে এবং খালেদিয়াকে তখন মুক্তি করিবে যায়। আমরা মনে আমরা হয়তো এমন একটা সিচুয়েশন এমন একটা সিনারি আমাদেরকে দেখাবে হাসিনার পতন হবে, বেগম খালেদিয়ার মুক্তি হবে, হাসিনা দেবে দেবে খালেদা দিয়ে গণতন্ত্র হবে, কেন এই কারণে নিজেকে সাহায্য করেন এই চিন্তা করেন কি আমাদের মাতৃভূমি মাতৃভূমি বলতো শোনেন, আমাদের নোয়াখালী একটা কথা বলি আমি শেষ করি, আমাদের নোয়াখালীতে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে ছেলে হোক মেয়ে হোক, ছেলে হলে কানের মধ্যে একটা আদান দেয় আর মেয়ে হলে দেয় না, তবে সকলের মুখে মধু দেয়, সকল ব্যক্তির মুখে মধু দেয়, তারপর তার সদের মধ্যে কাজ হয়, তা আমি জিজ্ঞাসা করতাম অনেক সময় ভাবনি একটা কি করি, তখন আমার নানি বলতো বাবার এই নানা ভাই যে শিক্ষা দেয় দুই কারণে, যদি মুখে মধু দেয় ভাষাটা সুন্দর হবে, মানুষ বলবে না লোকটার ভাষা ভালো মুখে জবান সুন্দর, জবান সুন্দর হলে মানুষের কাছে পছন্দ নিল, আর চোখে কাজ হতে চোখে মানুষের সরব হওয়ার বিনয় হওয়ার যাতে বলে আল্লাহ গজব জানি না শেখ হাসিনার জন্মের পর তার মা বাপ তার দাদা দাদি নানা নানি আমার মনে হয় একটা অপর তাদের মুখের কথা সুন্দর নাই, লোকের কাজল না দেওয়ার কারণে কোনো সরম আছে, আপনি এখন দেখেন আমরা সাহস হারাবেন না, সাহস রাখবে দেখেন এটা কি সিদ্ধ উবেদুল কাদের কত কথা বলে কথা ছাড়া থাকতে পারে না, এখন উবেদুল কাদের কথা জবাব আমরা দিতে হয় না, তার আপন ছোট ভাই কোম্পানি ঘর থেকে দেয়, তার বাবাকে নেয় কোম্পানি ঘর থেকে দেয়, এগুলো কিসের আলামত, আল্লাহ ব্যবহার অসন্তুষ্ট, তা আমরা কোর্ট থেকে
মানুষের কাছে যেতে অপমান করার জন্য দেখবেন যে একটা সুযোগ তৈরি হবে, কারণ প্রকৃতি কাউকে ছাড়ে না, আল্লাহ বিচার থেকে কেউ গায়ে পায়। তবে কথা হলো আমি এই জন্য আগ্রহী করব, যদি এখন যদি একটা সুস্থ পরিবেশ নিজে ফল ত্যাগ করি তৈরি করে নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা করে আমাদের কাছে লাভ থাকলো সম্মানের সাথে ক্ষমতার থেকে। আর যদি এটা না করে বিধায়ক তাকে নিতেও হবে, সেটাকে বিএনপি করবে না কে করবে সেটা অন্য কথা, তবে অসম্মানজনক ভাবে তাকে বিদায় দিতে হবে। অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত করুণ হতে পারে আমাদের পরে। যাই হোক, আপনাদেরকে শেষ একটা করে লিখে রাখুন, আপনাদের আপনাদের নিজের মঞ্চে একটু সমস্যা আছে, সব জায়গা নাই কিন্তু সুবিধা রাস্তা আছে নাকি, তার ব্যবস্থা আমাদেরকে বক্তৃতা দেবেন। আমাদেরকে আমরা অসুস্থ মানুষ, তারপর এখানে আসছি পার্টি নিতে নিতে, আর দেখা যাবে বক্তৃতা দিলাম, কথা বললাম, আপনারা হ্যাঁ বললেন কিন্তু তাদের কাজ কিছু হলো না। তাই আবার সরকারের বিরুদ্ধে যে লড়াই করার কথা সে লড়াই সরকারের বিরুদ্ধে না করে নিজে নিজেরা করবেন, আমরা সেই কাজ করতে পারি, নিজেকে পরিবর্তন করতে পারবেন। এখন আমার বন্ধু সবাই সবাইকে নিয়ে আমাকে আগে চলো, যে সত্যিকার নেতা সে সকলকে নিয়ে আগানোর চেষ্টা করবে, আর যে নকল নেতা সে থেকে খুব করে গ্রুপে গ্রুপে আগানোর জন্য গ্রুপে গ্রুপে রাজনীতি অনুষ্ঠান করতে হবে। যে আদর্শে বেগম খালেদা আদর্শে তার শ্রমিকদের বলছে প্রধানমন্ত্রী মাথা রেখে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, আমাদের সংগঠন আসল। আর বুঝে বললাম যে আমরা এখন আগে আমি নিজেকে প্রস্তুত করি, কারণ নিজের প্রস্তুত নাই আপনাকে প্রস্তুত করতে হবে না, আগে নিজের প্রস্তুতি গ্রহণ করুন, তারপরে আপনারা করেন। এই সরকারের হবে এখন খালেদা জিয়া মুক্ত হবে, আসলাম ধরিও দেখতে হবে, আমাদের দ্রব্য মূল্য আপনার নিম্নগতি হবে, দাম কমবে, স্বাভাবিক অবস্থা হবে। আর আমাদের এখানে শেষ আমি আমাদের ফজলুভাই আপনাদের সিটাগের সন্তান স্টেট বোর্ডের মেম্বার নাকি আব্দুল রহমান ভাই, অনেকেরই আশা উনি ওর সামনে একটা বড় দায়িত্ব পাবেন, উনি কিন্তু আমাদের সকলের সত্য নেন, এই সত্যটা দীর্ঘদিন আপনি করেন। তারপর আমাদের এই যে স্বামী মহাজন নোয়াখালী ছিলেন, কারণ এখন নোয়াখালী পরিচিত নেই টাকা, তার সে মনে থাকবে এখানে রাজনীতি করছে, এরা সকলে কোনো আকর্ষণ লোক আর তার চোখের অপারেশন করে ডাক্তারের নিষেধ, তাকে যেন কোথাও মুখ না করে সেই জন্য আসতে পারে, কিন্তু সকলের আসলে আমাদের নগর কমিটির মহানগরের আমি মনে করি আমাদের যুবদলের যুবদল নেতা সকলের কষ্টের ফসল আজ যদি শত বাজার বিক্রির মতো এই তোমাদের সাফল্যের জন্য আমি তাদের সবাই কথা প্রকাশ করছি, এবং আমি অনুরোধ করছি একটা ছেলে মাত্র আমার কাছে ভালো একটি ছেলে আমরা সকলে যেন আল্লাহ বলছে প্রত্যেক গ্রহীকে যত সক্ষম মতো যুদ্ধ দেখতে পারো তত তাড়াতাড়ি আমার ধর ঠিক তোমাদের কাছে আমরা আন্দোলন সংগ্রামের সাফল্য চাই, আমরা এখন সবাই উপকৃত অন্যদেরকে আমাদের সাথে টেনে তো কর্ত করত আন্দোলনের কোনো বিকল্প নেই, তাদের বাবার হস্তে যে বড় নেতা সেই ছোট নেতা এগুলো নিয়ে বিভ্রান্তি না করে আমরা আসুন সকলে ঐক্যবদ্ধ হই, প্রস্তুত গ্রহণ করি, এবং আমরাও পথ বিমান দারবন্দার মতো বিশ্বাস থেকে যুদ্ধের মাঝে নাম যায়, এই যুদ্ধে আমাদের জয় হবে, কাশ্মীর সফল হবে, সেটা বিনা প্রশ্ন হবে, এবং যারা আজকে ভুল পথে এখনো সরকারের মতদান করছে তাদের উপর। তাই এখন আমরা সবাই আজকের এই সমাবেশ থেকে এই কামনা করে আপনাদের কথা বলে রেখেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে তারা আয়োজন করেছে তাদের কাছে কিন্তু পুরোটা করে আমার বক্তব্য শেষ করলাম। ভালো হবে বাংলাদেশ ধন্যবাদ, বাংলাদেশ আপনাদের ধন্যবাদ, দেশের যে বেগম খালেদা ধন্যবাদ, আমাদের অহংকার তাহলে তখন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাদের ভাই, আমরা সবার কাছে এখানে সমস্ত ঘোষণা করছি আপনারা সরকার এলাকায় চলে যান।